ঠিক হতে না হতেই দেয়াল লিখন শুরু নওদা ব্লক কংগ্রেসের। আজ সকালে নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শান্তিপুর মোড়ে একটি দেয়ালে জাতীয় কংগ্রেসের মনোনীত তিন প্রার্থীর হয়ে দেয়াল লিখনের শুভ সূচনা করলেন কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মন্ডল। ওই এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী হলেন বিজয় মাল, পঞ্চায়েত সমিতির প্রার্থী হলেন নূরজাহান বিবি এবং জেলা পরিষদের প্রার্থী হলেন কারিমা খাতুন। দেয়াল লিখনের পর কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন মন্ডল কি বললেন শুনুন। নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। আজকে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের রায়পুরের যে মোড়, শান্তিপুর মোড় এবং রায়পুর মধুপুর এলাকার যে একটা বর্ডার এরিয়া, এই বর্ডার প্রান্তে আমরা আজকে আমাদের জোট প্রার্থী জেলা পরিষদের কারিমা খাতুন, পঞ্চায়েত সমিতির নূরজাহান বিবি এবং গ্রাম পঞ্চায়েতের বিজয় মাল তিনজনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের পক্ষ থেকে দেওয়াল লেখন শুরু হলো। এবং সেই দেওয়াল লেখনের মাধ্যম দিয়ে এই এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আজকে যেভাবে তাদেরকে দোয়া আশীর্বাদ করছে, তাদেরকে তাদের প্রতি প্রার্থীদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছে, আমার মনে হয় যে আগামী দিন যত নির্বাচন এগিয়ে আসবে কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং মার্জিন তত বাড়বে, সেটা আজকে দেওয়াল লিখনের মাধ্যম দিয়ে প্রমাণ হচ্ছে। নওদায় সর্বস্তরে সব বুথে যাতে জাতীয় কংগ্রেস এবং জোট প্রার্থীরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে, এই শান্তিপুর মোড় থেকে আমি বার্তা দিলাম। জাতীয় কংগ্রেস থেকে কি, গ্রাম পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে এর আগে কোনো দাঁড়িয়েছিল না? এবার প্রথমবার। প্রথম কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দেয়াল লেখা শুরু করলে? হ্যাঁ, আজকে শুরু। তোমাদের এখানে এর আগে কে জিতেছিল? এর আগে বিজেপি পার্টি জিতেছিল। বিজেপি পার্টি। তুমি কংগ্রেসে দাঁড়িয়ে আছো, কি মনে হচ্ছে? আমার তো খুবই ভালো হচ্ছে। কি জিতবে মনে হচ্ছে? অবশ্যই। তোমার নাম? বিজয় মান। বাড়ি? বাড়ি রায়পুর। কোন দল থেকে কিসের প্রার্থী হয়েছেন একটু বলবেন? পঞ্চায়েত সমিতি কংগ্রেস থেকে। বলেন? জাতীয় কংগ্রেস থেকে। হ্যাঁ, কিসে দাঁড়িয়ে আছেন? কংগ্রেস জেলা পরিষদ। জেলা পরিষদে। এর আগে কোনদিন ভোটে দাঁড়িয়েছিলেন? না, এই প্রথম। তো ভোটে দাঁড়ানোর পর থেকে কেমন লাগছে? আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার। প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন। বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস।